নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টেমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম টেরিটোরিয়াল আর্মি অর্থাৎ টি আর্মিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে যে টি আর্মির উপরে একটা ভিডিও করতে তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটি নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে এই টি আর্মির রিক্রুটমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা করবো এখানে তোমাদের সোলজার ক্লার্ক সোলজার জিডি থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ক্লাস এইট থেকে শুরু করে ক্লাস টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস এছাড়া উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত যোগ্যতায় বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক কিন্তু র্যালির ডেট প্রকাশিত হয়ে গেছে তোমাদের ওপেন র্যালির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে তো এখানে র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে একই সঙ্গে তোমাদের শারীরিক মাপজপ কী লাগবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী ইভেন্ট রয়েছে সেই সঙ্গে তোমাদের এখানে কতগুলি ভ্যাকান্সি আছে কোন কোন পোস্টে এবং তোমাদের কোথায় র্যালিটা হবে এবং কোন ডেটে কোন কোন ডিস্ট্রিক্টে র্যালি হবে সেগুলো তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেরিটোরিয়াল আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে তোমাদের সিকিউরিটি কোড দেওয়া আছে এই সিকিউরিটি কোড দেখে দেখে তোমাদের নিচের বক্সটাই সিকিউরিটি কোড এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের এন্টার ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে তোমাদের সিকিউরিটি কোডের মধ্যে তোমাদের স্মল লেটার থাকবে ক্যাপিটাল লেটার থাকতে পারে এবং রিজিট থাকতে পারে ঠিক আছে এখান থেকে ভালো করে দেখে নেবে কী কী আছে সেগুলো হুবু এখানে ফিল করবে তারপরে তোমাদের এন্টার ওয়েবসাইটে ক্লিক করে এন্টার করতে হবে একটু ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের ওয়েবসাইট খুলবে না ওকে এরপর তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেরিটোরিয়াল আর্মি এখানে তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে হেডকোয়ার্টার ইস্টার্ন কামান্ড এখানে ক্লিক করে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি ওপেন করলাম দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ইন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টেরিটোরিয়াল আর্মি তো এখানে তোমাদের বলা হচ্ছে আগামী বারোই নভেম্বর থেকে তোমাদের টেরিটোরিয়াল আর্মির ওপেন র্যালি শুরু হচ্ছে এবং ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত র্যালি চলবে তবে পশ্চিমবঙ্গে র্যালি শুরু হচ্ছে আগামী চোদ্দোই নভেম্বর থেকে এখানে দেখো তোমাদের কোন কোন ব্যাটালিয়ানের রিক্রুটমেন্ট হবে প্রথমে বলা হচ্ছে ওয়ান জিরো সেভেন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টি এ ইলেভেন গোর্খা রাইফেলস বিতে বলা হচ্ছে ওয়ান ওয়ান থ্রি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টি এ রাজপুত সিতে বলা হচ্ছে ওয়ান ওয়ান নাইন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টি এ আসাম এবং ডিতে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টি এ গার্গ রাইফ ভ্যাকান্সি দেখো তোমাদের কোন কোন পোস্টে কত আছে এখানে বলা হচ্ছে সোলজার জেনারেল ডিউটি বা জিডি সেখানে তিনশো আটাশটি ভ্যাকান্সি আছে সোলজার ক্লার্ক পোস্টে সতেরোটি ভ্যাকান্সি সোলজার হাউসকিপার এগারোটি ভ্যাকান্সি সোলজার হেয়ার ড্রেসার নটি ভ্যাকান্সি সোলজার ওয়াশারম্যান দশটি ভ্যাকান্সি সোলজার টেইলার একটি ভ্যাকান্সি সোলজার কুক মেস দুটি ভ্যাকান্সি সোলজার শেপ স্পেশাল একটি ভ্যাকান্সি তারপরে সোলজার ইকুইপমেন্ট রিপেয়ারার দুটি ভ্যাকান্সি সোলজার এখানে বলা হয়েছে আর্টিশান মেটলার্জি একটি ভ্যাকান্সি এবং সোলজার ক্লার্কে সাতটি ভ্যাকান্সি আছে এবারে দেখো তোমাদের এখানে কোন কোন এরিয়া বা কোন কোন জেলার র্যালি কোন কোন ডেটে হবে এবং কোন অ্যাড্রেস বা কোন লোকেশানে হবে তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার র্যালি কিন্তু একই ঠিকানায় হবে যেটা বলা হচ্ছে সেভেন আসাম পুলিশ ব্যাটালিয়ান গ্রাউন্ড চরাইখোলা কোকরাঝার আসাম এই গ্রাউন্ডে তোমাদের র্যালি হবে আচ্ছা তোমাদের এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের র্যালি শুরু হচ্ছে চোদ্দই নভেম্বর থেকে চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলার র্যালি হবে এরপর পনেরোই নভেম্বর পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলার র্যালি হবে তারপরে ষোলোই নভেম্বর পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার র্যালি হবে সতই নভেম্বর বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার র্যালি হবে আঠই নভেম্বর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার র্যালি হবে তারপর উনিশ নভেম্বর মালদা এবং মুর্শিদাবাদ জেলার র্যালি হবে কুড়ি নভেম্বর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার র্যালি হবে এবং একুশ নভেম্বর কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার র্যালি হবে প্রত্যেকটা জেলার র্যালি কিন্তু সেম অ্যাড্রেসে হবে ওকে সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের যে জেলার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটেই তোমাদের কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে হবে অন্য ডেটে গেলে কিন্তু হবে না আগের সঙ্গে তোমাদের বলা হচ্ছে র্যালির যে ডেটটা দেওয়া হচ্ছে সেই ডেটে তোমাদের ভোর পাঁচটা থেকে দশটার মধ্যে তোমাদের র্যালি হবে ঠিক আছে তো এই সময়ের আগে তোমাদের পৌঁছাতে হবে র্যালির যে সেন্টার যে লোকেশন সেখানে তোমাদের পৌঁছাতে হবে ঠিক আছে আচ্ছা এবারে আমরা দেখে নেবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেই সঙ্গে তোমাদের এখানে বয়স সীমা কী লাগছে এবং বাকি বিষয়গুলো তো এখানে বয়স সীমা বলা হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সোলজার জিডি বা জেনারেল ডিউটি এই পোস্টের জন্য তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট এগ্রিকেট মার্কস নিয়ে মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমিকে মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে তার সঙ্গে তোমাদের বলা হচ্ছে সোলজার ক্লার্ক এই পোস্টে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায় আর্টস অথবা কমার্স বা সায়েন্স যে কোনো শাখায় এগ্রিকেট মার্কস থাকতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট এবং প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম ফিফটি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে একই সঙ্গে বলা হয়েছে ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং সাথে তোমাদের ম্যাথস অথবা অ্যাকাউন্টস অথবা বুক কিপিং যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে সেখানেও কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক লেভেলে তারপরে তোমাদের সোলজার ট্রেডসম্যান যেখানে বলা হচ্ছে অল ট্রেডসম্যান এক্সেপ্ট হাউস কিপার অ্যান্ড মেস কিপার তো হাউস কিপার এবং মেস কিপার বাদে সমস্ত ট্রেডসম্যান পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে সাথে বলা হয়েছে তোমাদের এখানে মাধ্যমিকে এগ্রিকেট পার্সেন্টেজে কোনো বাধ্যবাধকতা নেই তবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট করে নাম্বার থাকতে হবে তারপরে তোমাদের সোলজার ট্রেডসম্যান হাউসকিপার এবং মেস কিপার এই দুটি পোস্টের জন্য ক্লাস এইট পাস যোগ্যতা লাগবে সাথে তোমাদের বলা হচ্ছে এগ্রিকেট পার্সেন্টেজের কোনো বাধ্যবাধকতা নেই তোমাদের মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে হাইট যেখানে হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং সেই সঙ্গে বলা হয়েছে বেশ কিছু অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে এখানে হাইটের ছাড় রয়েছে যেখানে ওয়ান ফিফটি সেভেন সেমি হাইট লাগবে কোন কোন অঞ্চলের ক্ষেত্রে বলা হচ্ছে ডোমিসাইল অফ ইস্টার্ন হিমালয়ান রিজিয়ান সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের যে হিল রিজিয়ান রয়েছে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট ঠিক আছে তো এই সমস্ত অঞ্চলের ডোমিসাইল হয়ে থাকলে এবং সেই সঙ্গে ইন্ডিয়ান ডোমিসাইল গোর্খা গারওয়ালিস এবং লাদাখ এই সমস্ত অঞ্চলে প্রার্থী হয়ে থাকলে তোমরা কিন্তু হাইটে ছাড় পাবে তিন সেন্টিমিটার বাকিদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে এইসব রিজনে প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে চেস্টেও ছাড় রয়েছে চেস্ট লাগবে না ফুলে সেভেন্টি সেভেন সেন্টিমিটার এবং বাকি রিজনে প্রার্থী হয়ে থাকলে তোমাদের চেস্ট লাগবে না ফুলে এইট্টি টু সেন্টিমিটার একই সঙ্গে তোমাদের ওজন বলা হচ্ছে তোমাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী স্বর্ণপাতিক তোমাদের ওজন হতে হবে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী আর্মির যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী সেই সঙ্গে দেখো তোমাদের এখানে রিল্যাক্সেশান ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেখানে বলা হয়েছে রিলেশনশিপের এবং স্পোর্টস পার্সনের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে এগুলো তোমরা দেখে নিও এবারে দেখো ট্রেড টেস্ট তোমাদের এখানে বলা হচ্ছে সোলজার ক্লার্ক পোস্টের জন্য তোমাদের আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের অফিস ইউজ সফটওয়্যার টাইপিং বেসিক হার্ডওয়্যার নলেজ এইসব বিষয়ে টেস্ট নেওয়া হবে আর বাকি ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমাদের রেসপেক্টিভ ট্রেড অনুযায়ী কিন্তু তোমাদের টেস্ট নেওয়া হবে এখানে তোমাদের ট্যাটো সম্পর্কে বলা হচ্ছে তারপরে ফিজিক্যাল ফিটনেস টেস্টে তোমাদের রয়েছে একশো নাম্বার যেখানে তোমাদের বলা হচ্ছে এক মাইল রান রয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমাদের এই এক মাইল রান পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কভার করতে পারলে তোমাদের ষাট নাম্বার দেওয়া হবে আর পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কভার করলে তোমাদের চল্লিশ নাম্বার দেওয়া হবে আর পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এবং তার ওপরের সময় লেগে গেলে তোমাদের কিন্তু ফেল বলে ঘোষণা করা হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের একত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমাদের এক মাইল রান ছ মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে কভার করতে পারলে তোমাদের এখানে ষাট নাম্বার দেওয়া হবে ছ মিনিট ষোলো সেকেন্ড থেকে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কভার করতে পারলে চল্লিশ নাম্বার দেওয়া হবে এবং ছ মিনিট একত্রিশ সেকেন্ড বা তার বেশি সময় নিলে তোমাদের ফেল করানো হবে বা ফেল বলে ঘোষণা করা হবে এরপরে হচ্ছে পুলাপ যেখানে বলা হচ্ছে আঠেরো থেকে তিরিশ এজ গ্রুপের জন্য তোমাদের দশটা বা তার বেশি আপ দিলে চল্লিশ নাম্বার নটা পুলাপ দিলে তেত্রিশ নাম্বার আটটা পুলাপে সাতাশ নাম্বার সাতটা পুলাপে একুশ নাম্বার ছটা পুলাপে ষোলো নাম্বার পাঁচটা বা তার কম আপ দিলে ফেল হবে এরপর একত্রিশ থেকে বিয়াল্লিশ এজ গ্রুপের জন্য বলা হচ্ছে নটা বা তার বেশি পুল আপ দিলে চল্লিশ নাম্বার আটটা পুল আপ দিলে তেত্রিশ নাম্বার সাতটা পুল আপে সাতাশ নাম্বার ছটাতে একুশ নাম্বার পাঁচটাতে ষোলো নাম্বার চারটে বা তার কম পুলাব দিলে ফেল হবে তারপরে বলা হচ্ছে ব্যালেন্স এবং ন ফুটের ডিচ রয়েছে যেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে কোনো মার্কস এখানে নেই ওকে এরপর তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি এবং হিন্দি ভাষায় সেই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে সোলজার জেনারেল ডিউটি এবং ট্রেডসম্যান এই দুটি পোস্টের জন্য যে সিলেবাস লিখিত পরীক্ষা সেখানে জেনারেল নলেজ কুড়িটি কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের মান দুই নাম্বার করে তারপরে জেনারেল সায়েন্স পনেরোটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান দুই নাম্বার করে এলিমেন্টারি ম্যাথস পনেরোটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান দুই নাম্বার করে তারপরে সোলজার ক্লার্ক যেখানে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স দশটি প্রশ্ন দু নাম্বার করে এলিমেন্টারি ম্যাথস এবং কম্পিউটার সায়েন্স পনেরোটি প্রশ্ন দুই নাম্বার করে জেনারেল ইংলিশ পঁচিশটি প্রশ্ন দুই নাম্বার করে আচ্ছা এরপর তোমাদের এখানে বলা হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু থাকবে না সেই সঙ্গে দেখো তোমাদের এখানে পাস মার্কস দেওয়া আছে যেটা বলা হচ্ছে সোলজার জিডি সোলজার ট্রেডসম্যান টেন পাস এইট পাস এবং সোলজার ক্লাব এইসব পোস্টের জন্য তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ মিনিমাম পাস মার্কস রয়েছে প্রত্যেকটা পার্টে বত্রিশ করে যেখানে তোমাদের বলা হচ্ছে যে সোলজার জিডি টেন পাস এই পোস্টের জন্য জেনারেল নলেজ কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার জেনারেল সায়েন্স পনেরোটি প্রশ্ন তিরিশ নাম্বার ম্যাথস পনেরোটি প্রশ্ন তিরিশ নাম্বার একশো নাম্বার পরীক্ষা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশটা পাস মার্কস বত্রিশ তারপরে তোমাদের সোলজার ট্রেডসম্যান টেন পাস জি কে কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার জেনারেল সায়েন্স পনেরোটি প্রশ্ন তিরিশ নাম্বার ম্যাথস পনেরোটি প্রশ্ন তিরিশ নাম্বার একশো নাম্বার পরীক্ষা পঞ্চাশটি কোশ্চেন থাকবে পাঁচ মার্কস বত্রিশ সোলজার ট্রেডসম্যান এইট পাস সেখানে জি কে কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার জেনারেল সায়েন্স পনেরোটি প্রশ্ন তিরিশ নাম্বার ম্যাথস পনেরোটি প্রশ্ন তিরিশ নাম্বার একশো নাম্বার পরীক্ষা পঞ্চাশটি কোশ্চেন থাকবে পাঁচ মার্কস বত্রিশ সোলজার ক্লার্ক যেখানে পার্ট ওয়ানে বলা হয়েছে জি কে পাঁচটি প্রশ্ন দশ নাম্বার জেনারেল সায়েন্স পাঁচটি প্রশ্ন দশ নাম্বার ম্যাথস দশটি প্রশ্ন কুড়ি নাম্বার কম্পিউটার সায়েন্স পাঁচটি প্রশ্ন দশ নাম্বার এখানে মোট এখানে বলা হচ্ছে পাঁচ মার্ক্স কুড়ি আর পার্ট টুতে বলা হচ্ছে জেনারেল ইংলিশ পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার এখানে পাঁচ মার্কস কুড়ি তো মোট তোমাদের একশো নাম্বার পরীক্ষা আর এখানে পঞ্চাশটি কোশ্চেন থাকবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে ডকুমেন্টস কী কী লাগবে এখানে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবে আগের সঙ্গে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট সেই সঙ্গে তোমাদের ক্লাস এইট পাস পোস্টের জন্য ক্লাস এইট পাস সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট লাগবে তহসিলদার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আনতে হবে সেই সঙ্গে কাস্ট সার্টিফিকেট অথবা ট্রাইব সার্টিফিকেট অথবা কমিউনিটি সার্টিফিকেট তারপর রিলিজিয়ান সার্টিফিকেট শিখ হিন্দু মুসলিম খ্রিস্টান এদের ক্ষেত্রে এছাড়া বলা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট ম্যারিটার স্ট্যাটাস সার্টিফিকেট রিলেশনশিপ সার্টিফিকেট তারপরে স্পোর্টস সার্টিফিকেট থাকলে এগুলো তোমাদের লাগবে সাথে তোমাদের প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে এবং ফটো তোমাদের লাগবে কুড়ি কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটো চাওয়া হয়েছে এবং ভালো কোয়ালিটি ফটো হতে হবে সেই সঙ্গে বলা হচ্ছে ফটো কিন্তু তিন মাসের বেশি পূর্ণ হলে চলবে না ওকে এরপরে দেখো তোমাদের এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু জোন ভাগ করা আছে রিক্রুটমেন্ট জোনস যেখানে জোন থ্রির মধ্যে পড়ছে ওয়েস্ট বেঙ্গল সেই সঙ্গে আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড দেখতে পাচ্ছ সিকিম ওয়েস্ট বেঙ্গল এখানে লেখা রয়েছে